ফুলের স্বর্গরাজ্য। ফুলের স্বর্গরাজ্য বলতে এখন নরসিংদী সদরের নাগরিয়াকান্দি এলাকায় সূর্যমুখী ফুলের বাগানকে বোঝায়। সূর্যমুখী ফুলের বাগানকে কেন্দ্র করে এ জায়গায় তৈরি হয়েছে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। সূর্যমুখী ফুল দেখার জন্য মানুষ প্রতিদিন সারিবদ্ধভাবে এই জায়গায় ভিড় করছে। সূর্যমুখী ফুলের মনোমুগ্ধকর দৃশ্য, সুন্দর আভাব, সবকিছু মিলে সূর্যমুখী ফুলের আসলে সূর্যের দিকে আসলে তাক করে থাকা, সূর্যমুখী ফুলের রং, এগুলি মানুষকে অনেকটাই আকৃষ্ট করছে। কুকের সময়, আর তাছাড়া দেখা যায় এই যে ফুলগুলো যে আছে আপনার একটা সুন্দর সিরিয়াল মেনটেন করে সুন্দরভাবে প্ল্যান করার কারণে এটা খুবই সুন্দর দেখা যায় বিষয়টা। আমি এসেছি নরসিংদীর, আমি বাট আমি কখনো এরকম সানফ্লাওয়ার এখানে আসিনি। এখন দেখলাম সবাই ফ্রেন্ডসের ক্লাসতেছে, সবাই বললো যেহেতু সেজন্য আমি ওয়াইফাইয়ের সাথে ফ্রেন্ডসের সবাই মিলে খেতে গেছিলাম। সবাই একসাথে সারিবদ্ধ যাচ্ছি আর দেখছি অনেক বড় জায়গাটা নিয়ে ঘোরা হয়েছে, সুন্দর লাগছে সবাই দেখছি। এইভাবে দেখতে গেলে ফুলগুলো কিন্তু সবসময় দেখা যায় না, শুধু শীতের সিজন দেখা যায় যেহেতু আপনার খুব সুন্দর লাগে দেখতে। আপনার একটু ঠান্ডার মধ্যে আপনার গ্রিন কালার অ্যান্ড ইয়েলো কালার মিক্স করে চেঞ্জ হয়েছে, জাস্ট উপরে ইয়েলো আর নিচে গ্রিন, খুবই সুন্দর দেখা যাচ্ছে সারিবদ্ধ। সূর্যমুখী ফুলের আসলে চাষাবাদ করে এই জায়গায় যারা চাষি রয়েছে বা যারা তরুণ উদ্যোক্তা রয়েছে তারাও দিন দিন লাভবান হচ্ছে। আমি এবার 15 বিঘা দিয়ে শুরু করেছি, আর আমার এখানে জাত আছে 3টা, বাড়ি 2, বাড়ি 3 আর হাইসা। আর আমার উদ্দেশ্য হলো বাংলাদেশের তেলের ঘাটতি করছে, আর সাফর অয়েলটা কিন্তু টোটালি আমরা বাইরে থেকে আমদানি করি, যাতে আমরা তেলের ঘাটতি পূরণ করতে পারি সেই থেকেই আমার পর। সূর্যমুখী ফুল দেখার জন্য শুধু যে নরসিংদী নয়, নরসিংদী ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর সব বিভিন্ন জায়গা থেকে মানুষ এই জায়গায় সূর্যমুখী ফুল দেখার জন্য ভিড় করছে। দর্শনার্থীদের জন্য কিছু একটা করা, আর এটাতে প্রচুর দর্শনার্থী হয়, সেই হিসেবে আমাদের কি কোন কোন জায়গা থেকে মানুষ এখানে সারা বাংলাদেশ থেকে আসে, শুধু বিপুলাতে ঢাকার থেকে প্রচুর লোকজন আসে, চিরাং, রাজশাহী, সিলেট সব জায়গা থেকে আসে। আমাদের এখানে টিকিট মূল্য 30 টাকা করেছি, আর আমাদের একটা ফুল ফুটার পরে 10 থেকে 12 দিন থাকে, এর বেশি থাকে না। বর্তমানে অনেক তরুণ বেকার আছে, এই চাষাবাদ করে কত স্বাবলম্বী হওয়া সম্ভব? এটা আসলে আমার আমার সবার মানে যারা বেকার যুবক আছে ওদেরকে আমি একটা কথা বলতে পারি, যেটাতে প্রচুর লাভজনক একটা ব্যবসা। ওরা যদি এগিয়ে আসে তাহলে ওরা মোটামুটি একটা নিজের কর্মসংস্থান হবে এবং অন্যের কর্মসংস্থান করে দিতে পারবে। আমি ওই সরকার থেকে সাহায্য সুবিধা পাচ্ছি নরসিংদী কৃষি অফিস থেকে, ওরা প্রায় আসে এসে তখন নিয়ে থাকেন ওরা, আর এমনিতে ছাড় পেয়েছে ওগুলো দিয়ে থাকে ওরা। আমি ঢাকা থেকে এসেছি, আমার এই জায়গাটা মানে খুবই ভালো লেগেছে, আমি এই জায়গার কথা আগেও শুনেছি, আজকে ফার্স্ট টাইম আমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এসেছি এখানে, খুব ভালো লাগছে এই জায়গাটা। এই জায়গার মধ্যে আসার উদ্দেশ্যটা কি? এই জায়গার মধ্যে আছে এরকম আসার উদ্দেশ্য হচ্ছে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, সূর্যমুখী ফুলটা মানে প্রিয় আমার পার্সোনালি, আর হচ্ছে খুব ভালো লাগে দেখতে, খুব সুন্দর সূর্যমুখী, দ্যাটস ওয়াই মানে সূর্যমুখী দেখতেই এখানে আসা। সূর্যমুখী ফুলে এমনিতে কি ফুলটা সময় কি কি জানে, মানে ফুলটা কি করা হয় বা আদল হয়েছে? সূর্যমুখী ফুল থেকে আমি জানি যে বীজ উৎপাদন করে সেটা থেকে কোন তেল আর কি বানানো হয়, আর হচ্ছে আপনার ওইটা টিয়া পাখি খায় এমন কিছু আমি জানি, এইটুকু জানি। একসাথে এত ফুল দেখতে কিরকম লাগে সবকিছু মিলে? একসাথে ফুল দেখতে খুবই ভালো লাগছে, আর হচ্ছে দিনে আস লাইক তো দিনে আসা হয়তো আমার জন্য বেশি ভালো হতো, আমি একটু লেট করে ফেলেছি, বাট সবকিছু ইটস ওকে, ভালো লাগছে। ফুটন্ত ফুলের মধ্যে মানে অন্যরকম কি ভিন্ন থাকে? ফুটন্ত ফুলের মধ্যে আমি ভিন্নতা মনে করি হচ্ছে অনেক কালারফুল থাকে, আর হচ্ছে যখন সূর্য, আমি এটাও জানি একটা রিউমার নাকি আমি সেটা এক্স্যাক্টলি বলতে পারছি না, বাট হচ্ছে সূর্য যেই দিকে থাকে সেই দিকে নাকি সে ফুলটা মুখ করে থাকে অলওয়েজ, এটাই।
সূর্যমুখী ফুলের আসলে সৌন্দর্যটা এতটাই আসলে মনোমুগ্ধকর, এই জায়গায় মানুষের ভিড়টা অনেকটা কমছেই না। আমি একটু ঘুরিয়ে দেখাতে যাচ্ছি, আসলে সূর্যমুখী ফুলের আসলে বিশেষত্বটা হলো এই যে ফুটন্ত ফুলগুলি, ফুটন্ত ফুল দেখতে এতটাই সুন্দর দেখায় যে মানুষ কোনোভাবেই চোখ সরাতে পারে না। আর এই জায়গার মধ্যে আসে সূর্যমুখী ফুল দেখার জন্য নরসিংদী সহ বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থী আসছে, অনেকে ছবি তুলছে, অনেকে আসলে ব্যস্ত সময় পার করছে। আসে এই যে ক্লান্তিকার মাঝখানে সূর্যমুখীর সাথে আসলে সময় কাটানোটা অনেকেই আসলে ব্যস্ততার মাঝখানে ভালো ভালো দিক হিসাবে বিবেচনা করছে। আমার ফ্যামিলি নার্সিং সন্তান নার্সিং সবাই ঘুরতে আসছি বিকেলবেলা, প্রতি বছরে এই সময়টাতেই এখানে ওই ফুলটা ফুটে, তো সারা বছর পাওয়া যায় না, এই কারণে এখানে এই টাইমে অনেক লোকই আসে, অনেক দূরে দূরে থেকে লোক আসে এখানে ঘুরতে সানফ্লাওয়ার দেখার। পাশে নদী আছে, পরিবেশটা অনেক সুন্দর, ওইখানে অনেক দোকানপাট আছে, মোটামুটি মার্কেটের সচরাচর ফুলটা সব জায়গায় দেখা যায়। এটা এই কয়েক বছর যাবত এখানে এই চাষটা করে আপনার ফুল, ওই যে এখন যে টাইমটা এই টাইমে আপনার মানুষে আসে আনন্দ উপভোগ করে, আবার এটা থেকে আবার আপনার যা শুনছি যে পরবর্তীতে এটা থেকে তৈল তৈরি করে মানে এক দুই দিকে এটা ওনাদের লাভ হয়। একটা হচ্ছে এখন টিকিট বিক্রি করতেছে এটা একটা লাভ, পরবর্তীতে এটা আপনার যখন তেল দিব ওইটা থেকে আবার একটা ইয়া হয় লাভ হয় দুটো দিকে। আরেকটা বিষয় এই জায়গায় ফুলের সাথে ছবি তুলতে খুবই ভালো লাগে, বাচ্চারা আনন্দ উপভোগ করে ছবি। আরেকটা বিষয় এই জায়গায় জানা যাচ্ছে যে সূর্যমুখী আসলে যিনি চাষাবাদ করছেন, আমি তার সাথে কথা বলেছিলাম, এই বাগানের যিনি মালিক রয়েছে তার সাথে আমি কথা বলেছিলাম, উনি আমাকে যতটুকু জানিয়েছে যে সূর্যমুখী চাষাবাদ করে উনি আসলে অনেক ক্ষেত্রে লাভবান হচ্ছে। সূর্যমুখী ঢোকার জন্য প্রবেশ টিকিট করা হয়েছে 50 টাকা, প্রতিদিন এই জায়গায় 1000 থেকে 2000 মানুষ হচ্ছে। এই যে একদিকে যেমন সে টিকিটের বিনিময়ে আর্থিকভাবে সচ্ছল হচ্ছে, এর পাশাপাশি সূর্যমুখী যখন মৌসুমটা চলে যাবে তখন সে ওই ফুল থেকে তেল আহরণ করে তেল বিক্রি করে সে লাভবান হবে। এবং সূর্যমুখী তেল শুধু নরসিংদী বা বাংলাদেশের সীমাবদ্ধ থাকে এরকম নয়, তেল দেশের বাইরে রপ্তানি করে অনেকটা বৈদেশিক মুদ্রা অর্জনের একটি সম্ভাবনা থাকে। এই জায়গায় যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা রয়েছে তার সাথে আমি কথা বলেছি, উনি আমাকে যতটুকু জানিয়েছে যে সূর্যমুখী ফুলের চাষাবাদের ক্ষেত্রে ওনারা সর্বোচ্চ চেষ্টা করছে। নরসিংদী থেকে এতটুকু ছিল আমার কাছে।